হ্যালো বন্ধুরা, পিয়ালিদির ব্লগে তোমাদের সকলকে ভালো, অনেক অনেক ভালোবাসা। আজকে সকাল থেকে আমি ব্লগটা শুরু করলাম, তোমরা আমার সাথে থাকো, সারাদিনের যা কিছু কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করব, আর কিছু কথাবার্তা শেয়ার করব, দেখতে থাকো। সাবুত দানাগুলো কি গোটা গোটাই থাকে গো, পুরো মিহি হয়ে যায়? এখন সাবু বানাচ্ছি, কাপড়ে মার দেব। সাবুটা হয়ে গেছে, এবার দাদার জন্য রুটি বানাবো। এখানে আটা মেখে নিয়েছি, লেচিও কেটে নিয়েছি। কড়ার মধ্যে করে রুটি বানাই। আর একটা জিনিস ছবি ছবি তোমাদের দেখাই, দাদা ঘর মুছছে। কি করছো গো? কি করবো, ঘর মুছছি, দেখাও লোককে, ঘর মুছছি। দাদা এখন রেগে ফায়ার হয়ে যাচ্ছে, দাদা প্রচুর রেগে গেছে আমার উপর। খাবার রেডি হয়ে গেছে, মাছের তরকারি নেবে? এনাও খেয়ে নাও, আগে একটু রুটিটা খাও, খেয়ে তারপরে টিফিনটা খাও, খেয়ে তারপরে এ করবে। ওইসব ছাড়ো, আমার কথার সঙ্গে আমার মাথা রাখিও না, ও ছাড়ো, ওসব আমাকে ওইসব করো না, রাগাচ্ছি না, তুমি তোমার খাও, খাওয়া দাওয়া ফেলে দেবো, বলে দিচ্ছি, তোমার কথা শোনো তখন বুঝবে। আচ্ছা খেয়ে ওষুধ খাও, তুমি তুমি খেয়ে ওষুধ খাও। সত্যি বলছি, এই যে ঝামেলা আমার থেকে ছাড়ো, কথা শোনো, যেটা যেটা বলছি ওটা শোনো, আমার নিজের এমনি খারাপ, আমার কি হচ্ছে, দাদা তো ব্লগ বানাতেই দেয় না, দাদা রেগে যায় ব্লগ বানাতে গেলে, কি করে ব্লগ বানাবো বলো তোমরা। আসলে দাদার ভীষণ প্রেশার বেড়েছে, 213/170। কাল দাদাকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসা হয়েছে, ডাক্তার ওষুধপত্র সব দিয়েছে, রিপোর্ট টিপোর্ট করতে দিয়েছে, রিপোর্ট টিপোর্ট করবো। বুঝতেই পারছো মধ্যবিত্ত ঘরে একটু টাকা পয়সার প্রবলেম থাকে, টাকা পয়সার প্রবলেমের জন্য রিপোর্টটা করতে পারছি না এক্ষুনি, দু চার দিন পরেই করব। তাই দাদা একটুতেই গরম হয়ে যাচ্ছে, অনেক ওষুধপত্র দিয়েছে, তাই এখন তাড়াতাড়ি করে টিফিন করে দিলাম, খাইয়ে ওষুধটা খাওয়াই। ভাতটা বসিয়ে দিলাম, ভাতটা বসিয়ে দিয়ে উপরে মাড়টা দিয়ে আসি, তারপরে সয়াবিন আলুর তরকারিটা করে নেব। না আর কিছু করব না, মাছের ঝাল করেছি, লাউ চিংড়ি করেছি, সয়াবিন আলুর তরকারি করছি, এই থাক আজকে। মাঠটা সাবুটা ছেঁকে নিয়েছি, ওপরে মাঠটা দিয়ে আসি। এই তো কাপড়গুলো মার দিয়ে দিলাম, দুখানা কাপড়েই, তুমি ছাওয়ায় গিয়ে বসো, আর কিছু করতে হবে না তোমাকে। হ্যাঁ
দুটো কাপড়েই মার দিয়ে দিয়েছি। আর তুমি আবার এই মেয়ের এই লেহেঙ্গাগুলো কেন রোদ্দুরে দিয়েছো? এখন তোমার শরীর খারাপ বলছো? দেখো তুমি একটু বোঝো, তোমার বউটা নাবালিকা, একটু চাও না যে নিজের পায়ে দাঁড়িয়ে সাবালক হোক, সাবালিকা হোক? রাগ করে না প্লিজ সোনা, ঠিক আছে? ঠিক আছে, মার তো দিয়ে দিলাম কাপড়ে, দেখি এবার সোয়াবিনের সোয়াবিন আলুর তরকারিটা করি। এত তাড়াতাড়ি কি রান্না হয়? আদা রসুনটা থেঁতো করছি, আর কতদিন এইভাবে মশলা করব জানি না। আজ একটা বছর ধরে না একটা শিলনোড়া কিনতে পেরেছি, না একটা মিক্সি কিনতে পেরেছি। লঙ্কা তো চিড়ে দেবো, না না বেশি লঙ্কা দেবো না, 5-6টা লঙ্কা দেবো। আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আলু সিদ্ধ হচ্ছে একদিকে, আর একদিকে সোয়াবিনটাও সিদ্ধ করে রেখে দিয়েছি। ইয়ে করে নি, পেঁয়াজ ফিয়াজ কাটা হয়ে গেছে, পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো সব কাটা হয়ে গেছে। একটু আদাটা থিতো করে রানি, আর রসুনটা থিতো হয়ে গেছে। কি আর করব, মেঝেতেই থিতো করতে হবে। লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রেখে দিই, তাহলে লঙ্কাগুলো ভালো থাকবে। হ্যাঁ বসিয়ে দিয়েছি, একদিকে সোয়াবিন আলু কষা বসিয়ে দিয়েছি, আলু ভেজে সোয়াবিনটা দিয়ে দিয়েছি পেঁয়াজে মধ্যেই, পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছে, নিয়ে সোয়াবিনটা দিয়ে দিয়েছি। একটু নেড়ে দিই, ঘরে শুয়ে আছো
চুপচাপ শোন, রেগে যাচ্ছ কেন তো? হ্যাঁ, তরকারি হয়ে গেছে, রাগ করো না। ও গোলু সোনা, মান্ত সোনা, একটু একটু লেগে গেছে, বেশি লাগেনি। হ্যাঁ, এই তো নামিয়ে দেবো। এই তো হয়ে গেছে, দেখো। সোনা মানিক আমার, রেগে যেও না। হ্যাঁ মানতু সোনা আমার, রেগো না প্লিজ, খেয়ে দেখো তারপরে বলবে। আচ্ছা আমি নামিয়ে দিই, তারপরে তোমার কাছে যাচ্ছি। খাবার রেডি করে নিয়ে বসে পড়েছি। সোয়াবিনের তরকারিটা কেমন হয়েছে? বলো, সোয়াবিনের তরকারিটা কেমন হয়েছে? আমিও খেতে বসে পড়েছি। সকালের কাপড় চোপড় গুলো রোদ্দুরে দিয়েছিলাম, সেইগুলো এখন সব গোছানো হচ্ছে। গুছিয়ে তারপরে রুটি করব, তারপর খেয়ে দিয়ে জানো তো শুয়ে পড়া হবে, তারপরে আবার কাল সকালে আবার সেই এক কাজ। এখন কাপড়গুলো গুছিয়ে নিই, অল্প অল্প করে কিছুটা গুছিয়ে তুলে রাখি, আবার আগের বছর এইগুলো বেরোবে। কাপড়গুলো না, শীতের বস্ত্রগুলো। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে পাশে থাকো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমরা পাশে থাকলে তাহলে আমি আরও এগোতে পারবো। তাহলে আজকের মতন টাটা।